এভরিওয়ান, আমি নুসরাত ফারিয়া। আজকে আপনাদেরকে আমার গল্প শোনাব। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, শুটিংয়ের সাথে থাকলেও কিন্তু ঈদের ব্যস্ততা আর ঈদের আয়োজনের যে ভাবটা সেটা কিন্তু আমি ফিল করতে পারি। এই সবার মধ্যেই কিন্তু একটা অন্যরকম ব্যস্ততা শুরু হয়ে যায় খাবারকে ফ্রেশ রাখার জন্য, সতেজ রাখার জন্য। কিন্তু আমার একদম টেনশন নেই, কারণ আমার আছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করে দিই আমার স্মার্ট ফ্রিজের। এই হলো আমার ফ্রিজ, ওয়ালটন স্মার্ট ফ্রিজ। একদিন হুট করে মোবাইলে ব্রাউজ করতে করতে আমার হোম পেজে আসলো ওয়ালটনের জায়ান্ট এক্স সিরিজের নতুন কিছু ফ্রিজ লঞ্চ হয়েছে। আমি তো দেখে এক্সাইটেড হয়ে গেলাম, আর ঠিক তেমনি তখনই আমি চলে গেলাম ওয়ালটনের শোরুমে। অনেকগুলো ফ্রিজ ছিল আমার সামনে, আমি বুঝতেই পারছিলাম যে কোনটা ছেড়ে কোনটাকে চুজ করব। কিন্তু যখন আমি এই ফ্রিজটার দিকে তাকালাম, আমি তখনই বুঝে গেছি এটা হতে যাচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী। আর দেখুন, ঠিক এভাবেই আমি পেয়ে গেলাম আমার ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এই ফ্রিজটা আমার বিশেষ একটা কারণে ভালো লাগে, সেটা কি জানেন? দাঁড়ান দেখাচ্ছি। এতে রয়েছে ওয়াটার ডিসপেন্সার, আর এলিগেন্ট ডিজাইন, স্টাইলিশ আউটলুক তো আছেই। এই স্পেশাল তিনটা কারণের জন্য এই ফ্রিজটাকে আমি এক দেখায় পছন্দ করে ফেলি। এগুলো তো আমার পছন্দের ফিচার, তারপরও আরও একটা কারণে কিন্তু এটা আমার স্পেশালি ফেভারিট, বিকজ এটার ক্যাপাসিটি হচ্ছে 646 লিটার। বাহির থেকে দেখতে যেরকম গর্জিয়াস, ভেতরেও রয়েছে অনেকগুলো স্মার্ট ফিচার। যারা অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন ফ্রিজ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট অপশন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ফারিয়া এগুলো কেন বলছে? এটার ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ফিচার হচ্ছে মেটাল অ্যান্ড ডুও কুলিং প্লাস টেকনোলজি, যেটা হলো ফ্রিজের প্রত্যেকটা কম্পার্টমেন্টকে সেপারেটলি কুল করে। আই ক্যান ফিল দ্যাট, আই ক্যান অলসো ফিল প্রত্যেকটা কম্পার্টমেন্ট সেপারেটলি ঠান্ডাও হয়ে যায়। এই ফিচারটার জন্য আসলে একটু বেশিই ভালো লাগে আমার এই ফ্রিজটা। শুধু তাই নয়, আমরা মাঝে মাঝে বাহির থেকে খাবার নিয়ে আসি, যে খাবারে অনেক ধরনের ব্যাকটেরিয়া আর ভাইরাস নিয়ে আমরা টেনশন করি। কিন্তু আমার একদম টেনশন নেই, কারণ আমার ফ্রিজে আছে IGT টেকনোলজি, যার মধ্য দিয়ে খাবারের ব্যাকটেরিয়া আর ভাইরাস দমন করে খাবারকে করে একদম ফ্রেশ। আর এছাড়া 3-layer অ্যাক্টিভ অডর গার্ড ফ্রিজে কোনো বাজে গন্ধ সৃষ্টি হতে দেয় না, বরং এয়ার ফিল্টারিংয়ের মাধ্যমে পুরো ফ্রিজের কম্পার্টমেন্টকে রাখে একদম ফ্রেশ। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এতে রয়েছে AI বেস MSO প্লাস ইনভার্টার কম্প্রেসার, যা 75% পর্যন্ত এনার্জি সেভিং। আরও একটা ইন্টারেস্টিং ফিচারের কথা বলি, আমি যখন ফ্রিজ থেকে খাবার বের করতে চাই, হিউম্যান ডিটেকশন টেকনোলজি থাকায় হাতলে আলো জ্বলে। মাঝে মাঝে শুটিং থেকে আসার পর আমার খুব দ্রুত খাবার ঠান্ডা করার প্রয়োজন পড়ে, তখন আমি এই ফ্রিজে একটি অপশন আছে টার্বো কুলিং মোড, যেটা অন করে 3 গুণ বেশি ফাস্টার খাবার ঠান্ডা করে ফেলতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার এই ফ্রিজটি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম 18-in-1 কনভার্টেবল সাইড বাই সাইড রেফ্রিজারেটর। আমি আমার প্রয়োজন মতে ফ্রিজটাকে 8টি মোডে কনভার্ট করতে পারি। মাঝে মাঝে হয় না যে বাসায় অনেক গেস্ট চলে আসলো, ভেজিটেবল, ফ্রুটস, কত কিছু স্টোর করতে হয়, তখন আমি আমার ডিপ পোর্শনকে নর্মাল মোডে কনভার্ট করে বেশি জিনিসপত্র স্টোর করতে পারি। ডেজার্ট খেতে কে না ভালোবাসে, দো অতটুকু খাওয়া হয় না ডায়েটের জন্য, কিন্তু মাঝে মাঝে পুডিং, কাস্টার্ড, সেমাই, এই ধরনের ডেয়ারি প্রোডাক্ট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যখন বাড়িতে এগুলো বানানো হয়, তখন আমি এই ফ্রিজের একটা স্পেশাল ফিচার আছে, যেটা হলো ডেয়ারি কুলিং মোড অন করে আমার এই ডেজার্টগুলোকে একদম ফ্রেশ এবং তাড়াতাড়ি ঠান্ডা করতে পারি। আমার মতো যারা সবসময় বিজি স্কেজুলে থাকে, তাদের জন্য অনেক কিছু কিন্তু একটু কনভিনিয়েন্ট হলে ভালোই হয়। আর ঠিক তেমনি এই ফ্রিজে রয়েছে এমন একটি অপশন, IoT টেকনোলজির কারণে আপনি যেখানেই থাকেন না কেন, মোবাইলে অ্যাপের মধ্য দিয়ে টেম্পারেচার কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত ফিচারকে আপনি মনিটর করতে পারবেন মোবাইল অ্যাপের মধ্য দিয়ে। ফ্রিজের ক্ষেত্রে আমার আস্থা এবং ভরসার নাম ওয়ালটন। আপনারা জেনে খুশি হবেন, ফ্রিজে নবমবারের মতো দেশের আর ব্র্যান্ডের সুনাম করিয়েছে ওয়ালটন। শুধু তাই নয়, 250-এরও বেশি ভিন্ন ভিন্ন ডিজাইন, ইনোভেটিভ আইডিয়াস, ইনোভেটিভ ফিচার অ্যান্ড লুক্রেটিভ সব প্রোডাক্ট নিয়ে আমাদের মাঝে রয়েছে ওয়ালটন। মানুষের চাহিদা বুঝে এই ধরনের পণ্য তৈরি করার জন্য তার প্রতি জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমার পক্ষ থেকে ওয়ালটনের জন্য রয়েছে অনেক শুভেচ্ছা।